আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম মাই চ্যানেল জবস ইনফরমেশন। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি হাজির হয়েছি আপনাদের জন্য নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। নিয়োগটি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়। আপনি এখানে অষ্টম শ্রেণী পাশে এই আবেদন করতে পারবেন। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের বিস্তারিত আমি সবই জানিয়ে দেবো। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয় চাকরি, স্মারকনাম 07/00/00/00/00/01/00/01/02/01/461, নিয়োগ প্রকাশের তারিখ 24/6/2021 খ্রিস্টাব্দ। পদের নাম, ড্রাইভার একজন, বেতন 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা, অষ্টম শ্রেণী পাশ এবং হালকা যানবাহন চালনার বৈধ লাইসেন্সধারী হতে হবে। সো বিয়ার্স, আপনার জন্য এখানে একটি প্লাস পয়েন্ট আছে যে অন্যান্য জায়গায় ড্রাইভার পদে ভারী লাইসেন্স হয়, কিন্তু এখানে ভারী লাইসেন্সের প্রয়োজন নেই, আপনার হালকা হালকা যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকলেই হবে। সো বিয়ার্স, এবার দেখা যাক কোন কোন জেলা আবেদন করতে পারবে এবং কোন কোন জেলা আবেদন করতে পারবে না। যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, এখানে যে সকল জেলা আবেদন করতে পারবে না সেই জেলাগুলো উল্লেখ করা হয়েছে। যেমন ঢাকা ও চাঁদপুর জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। সো বিয়ার্স, বুঝতেই পারছেন বাংলাদেশের মধ্যে ঢাকা ও চাঁদপুর জেলা ছাড়া সব জেলাগুলোই আবেদন করতে পারবে, তবে এতিমখানার নিবেশি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এবার দেখা যাক বয়সের সময়সীমা বিস্তারিত। বয়স 1/7/2021 খ্রিস্টাব্দ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 1/7/2021 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছর। অবশ্যই মনে রাখবেন 1/7/2021 তারিখে 18 থেকে 30 বছর। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32, তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার ক্ষেত্রে বয়সসীমা 30 বছর পর্যন্ত। বয়স প্রমাণের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। যারা চাকরিরত অবস্থায় আছেন অন্যান্য জায়গায় তাদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার সকল যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে। আপনার এক জেলার বাসিন্দা অন্য জেলায় বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগ দণ্ডিত হন, তবে তিনি আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না। সো ভিউয়ার্স, এটা নতুন নতুন একটা নিয়ম এখানে দেয়া আছে। 5 নম্বরে, আবেদনপত্র প্রেরণের নিয়মগুলি ও করণীয়। আবেদনের নির্ধারিত ফরমে www.mof.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। যথাযথভাবে পূরণপূর্বক আবেদনকারী কর্তৃক স্বাক্ষরিত আবেদনপত্র সভাপতি, বিভাগীয় নির্বাচন কমিটি ও অতিরিক্ত সচিব প্রশাসন ও সমন্বয় অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় ভবন নং 11, কক্ষ নং 16-17, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর আগামী 28/7/2021 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে পৌঁছাতে হবে। সদস্য সচিব ও উপসচিব প্রশাসন 4, অধিশাখা, বিভাগীয় নির্বাচন কমিটি, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর অনুকূলে 10901001203 কোড নম্বরে পরীক্ষার ফি বাবদ। অবশ্যই মনে রাখবেন পরীক্ষার ফি বাবদ 100 টাকা অফেরৎযোগ্য ট্রেজারি চালান, বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকে জমা দিয়ে তার মূল কপি আবেদনপত্রে সংযুক্ত করে দিবেন। অবশ্যই আপনার ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সাথে খামের ভিতরে জমা দিতে হবে। আবেদনের খামের উপরে ডান পাশে পদের নাম, বিভাগের নাম, জেলার নাম এবং বিশেষ কোটা প্রযোজ্য উল্লেখ করতে হবে এবং আবেদনকারীকে তার নাম ও বর্তমান যোগাযোগের ঠিকানা উল্লেখপূর্বক 10 টাকা মূল্যমানে ব্যবহৃত ডাক টিকিট যুক্ত ফেরত খাম। অবশ্যই আপনাকে আবেদনের সাথে ফেরত খাম আপনার যে ঠিকানায় আপনি পরবর্তী চিঠি পেতে চান ওই ঠিকানা লিখে একটি ফেরত খাম দিতে হবে। 9.5x4.5 ইঞ্চি আবেদনের সাথে আবেদনপত্রের সাথে প্রেরণ করতে হবে। আবেদন ফরম নির্ধারিত স্থানে সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট আকারের এক কপি ছবি সংযুক্ত করতে হবে এবং অতিরিক্ত 2 কপি ছবি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
লিখিত ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণের পর কেবল উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদির সমর্থনে নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক্সিট অনুলিপি জমা দিতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন অথবা জন্মনিবন্ধন, চাকরির আবেদন ফর্মে উল্লিখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তার সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার, কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত নাগরিকত্বের সনদ, গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, আবেদনকারী মুক্তিযোদ্ধা হলে তার সনদপত্র, সেগুলো আপনাকে অবশ্যই আবেদনপত্রে মৌখিক পরীক্ষার সময় সেখানে উপস্থিত রাখতে হবে। এবং বলে রাখা ভালো যে আবেদনটি আপনাকে অবশ্যই হাতে স্বহস্তে করতে হবে, যেমন www.moef.gov.bd ওয়েবসাইট থেকে আপনাকে একটি ফর্ম নিতে হবে। সো ভিউয়ার্স, আপনার এখানে পরীক্ষার ফি বাবদ ট্রেজারি চালানের মাধ্যমে 100 টাকা প্রদান করতে হবে। সো ভিউয়ার্স, তো বুঝতেই পারছেন হাতে করতে গেলে একটু আপনার স্মারকনাংটি অবশ্যই প্রয়োজন। ফর্মের উপরে আপনাকে স্মারকনাংটি সবার আগে লিখতে হবে, অবশ্যই মনে রাখবেন, এবং আবেদনের শেষ শেষ তারিখটাও অবশ্যই মনে রাখবেন। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, আবার দেখা হবে অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে।